ইসলামিক টিভি টুয়েন্টি ফোর আলোকিত জীবনীর পথ আলহামদুলিল্লাহ হীরব বিলা আল আহমিন ও সালা তুয়াসাল ওয়ালা সঈদ ইনহ ও হাবিবিনা ও শাফিয়াইনা মোলানা ওহাম্মদীম ওয়ালা আলিহি ওয়াসা বিহী আজমাইন ইসলামিক টিভি টুয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইসলামিক টিভি নিয়মিত আয়োজন মাহফিল এর পক্ষ থেকে দূর দূরান্ত থেকে যারা দেখতেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ রবীন্দ্র করেন হেকমা হাসানা আল্লাহ এর করতেন তোমরা মানুষকে দিনের পথে আহ্বান করো সত্যের পথে আহ্বান করো হেকমাত সহকারে বল মাজাতিল হাসানা এবং উত্তম উপদেশ সহকারে দিনের প্রতি আহ্বানকারী যারাই হবেন তাদের উচিত হচ্ছে মানুষকে হেকমতের সাথে কৌশলের সাথে দিনের প্রতি আহ্বান করা আপনার আলোচনাটা যেন অত্যন্ত হৃদয়গ্রাহী হয় মানুষের কাছে সুন্দরভাবে যেন উপস্থাপন করা যায় এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া অনেক ভালো একটি খাবার সে খাবারটি যদি উপস্থাপনা সুন্দর না হয় তাহলে অনেক ভালো খাবার হওয়ার পরেও উপস্থাপনার ত্রুটির কারণে সেটি অসুন্দর হয়ে যায় মানুষের প্রতি আগ্রহ কমে যায় কিন্তু যদি খুব সাধারণ একটি খাবার সেটাকে যদি আপনি সুন্দর করে উপস্থাপন করেন সুন্দর পাত্রে পরিবেশন করেন তাহলে সেই খাবারটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেজন্য দিন হচ্ছে ইসলাম হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের একটি মনোনীত জীবন ব্যবস্থা মনোনীত দিন মনোনীত ধর্ম ইন্নার দিন আইনদল্লাহ ইসলাম আল্লাহ রুপুল্লা আলমিনের এই যে নেয়ামত এই নিয়ামতকে আমাদেরকে সুন্দর করে উপস্থাপন করতে হবে সেটা বক্তৃতার মাধ্যমে লেখালেখির মাধ্যমে বয়ানের মাধ্যমে আচরণের মাধ্যমে আমরা বয়ানের মাধ্যমে যেভাবে সুন্দর করে উপস্থাপন করব ঠিক সেভাবে আমরা আমাদের লেখনির মাধ্যমে সেটাকে সুন্দর করে যুক্তিতর্ক সহকারে উপস্থাপন করব। যেন একজন মানুষ সেটা বুঝতে পারে জানতে পারে এবং তাকে হাসানা উত্তম উপদেশ সহকারে তাকে দাওয়াত দিতে হবে আল্লাহ রুবুল পবিত্র কালামে আরেকটি জায়গায় ঈশ্বর করেছেন ওমেন মিনাল মুসলিমিন তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে বলে যে মানুষকে দিনের পথে ইসলামের পথে আহ্বান করে ওয়ামিলা হান এবং সে আমলে সোয়ালেহ করে ওকালা ইন্দানি মিনাল মুসলিমিন এবং সে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত অর্থাৎ আল্লাহ রব আলমিন এখানে প্রথমে বলেছেন তার কথার চেয়ে উত্তম কথা কারো হতে পারে না যে মানুষকে দিনের পথে আহ্বান করে আল্লাহর পথে আহ্বান করে এরপরে আল্লাহ বলছেন ওয়ামিলা সো হান এবং সে আমলে সোয়ালেহ করে অর্থাৎ যারা দিনের দায়ী হবেন দায়ী হওয়ার পরেই আপনার প্রথম যে গুণা গুণ আপনার অর্জন করতে হবে সেটা হচ্ছে আমলে সওয়ালেহ আপনি সৎকর্মশীল হতে হবে আপনার কথা আপনার আচরণ আপনার চলাফেরা সবগুলোর মধ্যে আপনাকে আমলে সওয়ালেহের যে পরিস্ফুটন সেটা আপনাকে ফুটিয়ে তুলতে হবে তাহলে আপনার দাওয়াত কার্যকর হবে সেজন্য আমরা যারা দায়ী হব যারা দিনের দাওয়াত দেবো তাদের উচিত হচ্ছে যে আমরা আমলে সওয়ালের অধিকারী হব এবং সেভাবে আমরা দিনের দাওয়াত দিব ওলামায় কেরাম যারা আছেন তারা হচ্ছেন দিনের দায়ী তারা ওরাসতুল আম্বিয়া তারা দিনের প্রতি মানুষকে আহ্বান করে তাদের কাজ হচ্ছে মূলত নবীর ওয়ারিস হিসাবে দায়িত্ব পালন করা আমাদের সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী রাসুল আরবি মোহাম্মদুর রসুল সাল আলহিসাল্লাম তারপরে আর কোনো নবী আসবেন না আগের জমানায় যেভাবে এক একজন নবী আসতেন এক নবীর পর আরেক নবী আসতেন এক রাসুলের পর আরেক রাসুল আসতেন বর্তমান সময়ে রাসুল সাল্লাহামের পরে মহাম্মদে আরবির পরে আর কোনো নবী আসবেন না সেজন্য তাহলে দিনের দাওয়াত কারা দিবেন যারা ওলামায় কারাম এবং এই জন্য বলা হয়েছে তারা ওলামে কারাম হচ্ছেন ওরাসুতুল আম্বিয়া তাদের দায়িত্ব হচ্ছে মানুষকে উত্তমভাবে দিনের পথে আহ্বান করা যেন একজন মানুষ দিনের পথে তার কথা শুনে তার বক্তব্য শুনে তার লেখনি পড়ে তার সাহিত্য পড়ে সে যেন দিনের প্রতি চলে আসতে পারে সেজন্য আমরা যারা দিনের দায় আমাদের উচিত যে আমরা যেন আল্লাহ রুবুল আলমিনের যে এই যে নির্দেশ উদ ইলা সাবিল রব্বি কাবিল হেকমা যে তোমরা মানুষকে দাওয়াত হেকমার সহকারে ওয়াল মা হাসানা এবং উত্তম উপদেশ সহকারে আমরা যেন সেই বিষয়গুলো খেয়াল রাখি আমাদের কথা আমাদের চলাফেরা আমাদের বক্তব্য আমাদের বিবৃতি আমাদের সামগ্রিক কার্যক্রম যেন একমত সহকারে হয় আমার কথার মধ্য দিয়ে একজন মানুষ যেন দিনের মধ্যে চলে আসে তার সে যেন আমাদের কথাগুলো যেন হয় প্রভাব বিস্তারকারী আমাদের কথার মধ্যে যেন যুক্তি থাকে যুক্তির ছোটা থাকে যেন একজন মানুষ বুঝতে পারে যে আসলে বর্তমান সমস্যার সমাধান দেওয়ার মতো সকল কিছু ইসলামে নিহিত রয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে আল্লাহ রব্লা আমাদের সবাইকে তৌফিক দিন এবং এই দায়িত্ব শুধুমাত্র ওলামায় কেরামেরও না এই দায়িত্ব ওলামায় কেরামের পাশাপাশি সকল উম্মতে মোহাম্মদীর আমরা প্রত্যেকেই ইমান আনয়ন করার পরের দায়িত্ব হচ্ছে মানুষকে দিনের মধ্যে দাওয়াত দেওয়া ইমান আনয়ন করার পরে এমন এমন সময় একজন লোক ইমান আনলো সেই সময় হয়তো দেখা গেল যে নামাজের সময় হয়নি নামাজের ওক না হয় তার উপর নামাজ ফরজ না সে যদি জাকাত দেওয়ার মতো উপযুক্ত না তার উপর জাকাত ফরজ না সে যদি হজে যাওয়ার মতো উপযুক্ত না হয় তাহলে হজে যাওয়া তার ফরজ না কিন্তু একজন মানুষ দিনের চলে আসার সাথে সাথেই প্রথম যে দায়িত্বটা তার উপর আসে সে আরেকজনকে দিনের জন্য দাওয়াত দিবে সেজন্য সকল উম্মতে মুসলিমা উম্মতে মোহাম্মদী তারা দিনের দাওয়াত দিবে এবং আমরা যারা আসি আমরা সবাই দিনের দাওয়াত দিব মানুষকে ইসলামের পথে দাওয়াত দিব সত্যের পথে দাওয়াত দিব সুন্দরের পথে দাওয়াত দিব মানুষ যেন এখানে আসে ইসলাম সম্পর্কে জানে বুঝতে পারে আল্লাহ রব্লা আমাদের সবাইকে দিনের দাওয়াত উত্তম পন্থায় হেকমত সহকারে যেন আমরা দিতে পারি সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ